Chiar mătru? Nu. No. Gărăi, gărăi! নিচে পড়লে ফাটে কেমনে? হাইটা গেছে? আচ্ছা টাকা ওগুলো পরে তুই ওগুলো ফেলে দে। হ্যাঁ হ্যাঁ কেটে দাও। তো আমাদের এই গাছটা থেকে ডাব পাড়া হচ্ছে অনেকগুলো ডাব পেরেছি আমরা এখন এগুলো আমরা বাসায় নিয়ে যাব আমি আগে চলে আসছি আর ওরা আস্তে আস্তে করে সবগুলো ডাব নিয়ে আসছে দেখুন অনেকগুলো ডাব আর আমি যখন ডাব পাড়াই একসাথে অনেকগুলো পাড়িয়ে রাখি যেন দুই তিন দিন অন্তত পক্ষে খেতে পারি আর এরা সাথে সুপারিও পেরেছে যেহেতু আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের মাশাল্লাহ অনেক সুপারি হয় আর এদিকে আমার ছোট ভাই ডাব কেটে সুন্দর করে পানি ঢেলে দিচ্ছে আমাকে আর দেখুন একদম আমাদের নিজেদের গাছের ফ্রেশ ডাবের পানি এদিকে ওরও খেয়ে নিচ্ছে আর আমরা যখন খাই তখন ওদেরকেও একসাথে বসিয়ে আমরা সবাই মিলে একসাথে খাই কখনো ওদেরকে পরে বা আলাদা খাওয়াই না আর ডাবের ভিতরের এই নরম নারকেলটা আমার অনেক বেশি পছন্দ কিন্তু বেশি শক্ত হওয়া যাবে না মানে শক্তটা খেতে ভালো লাগে না যেটা একদমই নরম ওটা আমি খেতে পছন্দ করি এই যে নরমটা আর এই যে পাশে যেটা এই পাশেরটা একটু শক্ত হয়ে গিয়েছে এটা আমি অত পছন্দ করি না তো ওরও খেয়ে নিচ্ছে ডাব খেয়ে এখন নারকেলটা খাচ্ছে আর এদের কথা কি বলবো গ্রামের বাচ্চাদেরকে আপনি যখন ভালোবাসবেন যত্ন করবেন নিজেদের মতো করে মূল্যায়ন করবেন তখন ওরা খুবই আপনাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে ভালোবাসবো ওরা আপনাকে আপনি যখন কাউকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসবেন তারাও ঠিক তেমনি আপনাকে ভালোবাসবে তো আমি হচ্ছে ডাব খেয়ে এখন আসছি একটু হাঁটতে আর এদিকে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুই আমাদের ওই যে একটা সামনে বাড়ি দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের সীমানা আর সামনে আমার আম্মু আছে আমি যদিও একা আসি নেই আর এটা হচ্ছে আমাদের একটা বাঁশ ঝাড় আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের পুকুর মানে এই একটা পুকুর অন্য একটা আছে আর এই যে এটা হচ্ছে এই পার থেকে একদম এই পার পর্যন্ত ওই যে ওগুলা দেখা যাচ্ছে ওগুলা আমাদের ওই যে আকাশটা অনেক সুন্দর আজ আর ওগুলো হচ্ছে আমার আম্মুর হাঁস যদি এখন দেখা যাচ্ছে না আর আমি হচ্ছে কিছু গাছ লাগিয়েছিলাম ওগুলো দেখাবো ওগুলো সামনে আসে তাই না আম্মু হ্যাঁ সামনে যাব এই যে এই আমি এই গাছটা লাগিয়েছিলাম এটা হচ্ছে তাল গাছ যেহেতু তাল খেতে আমি অনেক বেশি পছন্দ করি এই গাছটা আমি অনেক বছর আগে লাগিয়েছিলাম এটা না অনেকগুলো লাগিয়েছিলাম তো এইটা আছে আরও এটা একটু ছোট আরও আছে যেগুলো অনেক বড় হয়েছে আমি ওগুলো দেখাবো এই যে এটা ছোট এটা বড় হচ্ছে না কেন জানি না আসলে আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওই তাল গাছগুলো আমি লাগিয়েছিলাম ওগুলো দেখাবো তো এগুলো বড় হবে আর বাড়ির যে নতুন জেনারেশন আছে তারা খাবে ইনশাল্লাহ আর এই যে আমাদের এই পাশের পুকুরটা এটাতে পানি কমে যাচ্ছে এই সময়টাতে নাকি পানি কমে যায় একদমই এদিকে হচ্ছে মেইন রাস্তা আর এটা হচ্ছে আমার কাজিনের বাসা আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি এই যে আমার এই তাল গাছগুলো এগুলো দেখুন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে কিন্তু ওই পাশেরটা একদমই ছোট আছে
এখানে তিনটা তাল গাছ হয়েছে, দেখুন এগুলো অনেক বড় হয়েছে, এটা অনেক বড় হয়েছে। ওই যে এখানে আম্মুকে দেখা যাচ্ছে, আমি আম্মুকে রেখে চলে আসছি। আর এই যে এদিকে জমি দেখছেন, এগুলো আমাদের জমি, একদম মানে ওই রাস্তা পর্যন্ত গাছ দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আমাদের সবগুলো। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সাইড, এই যে বাগান। আর এগুলো হচ্ছে এখন ধান লাগিয়েছে জমিতে। আর এই যে এটা আমাদের পুকুর পাড়, ওই যে আমার আম্মু আম্মুকে ওখানে রেখে আসছি, আম্মুকে ওই পাড়ে রেখে আসছি, আর আমি এদিকে চলে আসছি। এগুলো আমাদের কলা গাছ, এগুলোতে অনেক কলা ধরে, কিন্তু এখন নেই আপাতত, জানি। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের যে অংশ, এদিকে হচ্ছে সুপারি বাগান, নারকেল বাগান, নারকেল গাছ, সুপারি গাছ আছে। আম্মু চলে আসো, এই যে আমাদের সুপারি বাগান। এদিকটা তো আছে অনেক অনেক সুপারি হয় মাশাআল্লাহ আমাদের। আজ আপনাদের সাথে তো আমাদের বাড়ির টুকটাক কিছু অংশ শেয়ার করলাম, যদি সুযোগ হয় নেক্সট কোনো ভিডিওতে আমাদের পুরো বাড়ির ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আর বাসায় এসে দেখি ছোটো ভাই ও আবার বাজারে গিয়েছে, এর মধ্যে আমি যখন পুকুর পাড়ে ছিলাম আমি আর আম্মু, ও যে অনেকগুলো বাজার করে নিয়ে আসছে, একদম এই তাজা সব কিছু, বেগুন এনেছে, তারপরে পালং শাক, বরবটি, এই তো অনেক সবজি, আর সাথে এনেছে আমার পছন্দের ছোটো মাছ আর ট্যাংরা মাছ, এগুলো খেতে অসম্ভব মজা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।